নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 13/3/2022 রাজ্য সরকারের কর্মচারীদের বেতন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো দেখে নেবো বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। নিয়ম বদলাচ্ছে না, আগামী জুলাই মাসে যথারীতি বাৎসরিক যে বৃদ্ধি ইনক্রিমেন্ট হতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের। শুক্রবার বিধানসভায় 2022-23 অর্থ বছরের যে বাজেট পেশ করা হয়েছে তাতে বেতন খাতে বরাদ্দ অর্থের পরিমাণ মিলেছে সেই ইঙ্গিত। বাজেট প্রস্তাবে এই খাতে বরাদ্দ বৃদ্ধি প্রায় 1,000 কোটি টাকা এবং গত কয়েক বছরের প্রবণতা থেকে স্পষ্ট বাজেট প্রস্তাবের তুলনায় বাস্তবে বেশি খরচ হয় সরকারের। তাই বাৎসরিক বেতন বৃদ্ধি করতে বরাদ্দের থেকে অতিরিক্ত অর্থ প্রয়োজন হলে তা দেয়া হবে বলে সরকারি সূত্রে খবর। প্রসঙ্গত, চলতি বছরে এখনও রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ হার বৃদ্ধির ঘোষণা হয়নি। এই বিষয়টি সামনে রেখে এবার বাৎসরিক বেতন বৃদ্ধির সুবিধাও মিলবে না বলে প্রচার চালাচ্ছে বিরোধী দলগুলি এবং কয়েকটি সরকারি কর্মী সংগঠন। তা যে একেবারেই ঠিক নয়, বাজেটে বরাদ্দ বৃদ্ধি করে সে কথা বুঝিয়ে দেওয়া হলো বলে ধারণা প্রশাসনিক মহলে। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশে রাজ্য সরকারি কর্মীদের হারে বর্ধিত হারে বেতন প্রদান শুরু হয় 2020 সালের জানুয়ারিতে এবং এর জন্য জারি হওয়া অর্থ দপ্তরের রোপা 2019-এর বিজ্ঞপ্তিতে প্রতি বছর 1 জুলাই ইনক্রিমেন্ট দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু সেখানে ডিএ বৃদ্ধি কিংবা ঠিক কোন হারে বাৎসরিক বেতন বৃদ্ধি হবে তার কোনো উল্লেখ নেই। তবে সাধারণত সরকারি কর্মীদের ইনক্রিমেন্ট পান 3% হারে এবং অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী চুক্তিতে নিযুক্ত কর্মীদের একই হারে বেতন বৃদ্ধি হয়। সরকারি কর্মীদের এখন যে বেতন হারে তাতে 1% বৃদ্ধির জন্য মাসে প্রয়োজন হবে আরও 64 কোটি টাকা, অর্থাৎ 1 বছরে 768 কোটি টাকা। সেক্ষেত্রে দেখ, মূল বেতনের ভিত্তিতে 3% হারে বৃদ্ধিতে খরচ হবে প্রায় 2,300 কোটি টাকা। এবার বাজেট প্রস্তাবে 2022-23 অর্থবছরের জন্য বেতন খাতে 60,523 কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং এটা গত অর্থ বছরের তুলনায় প্রায় 1,000 কোটি টাকা বেশি। কিন্তু দেখা যাচ্ছে সাম্প্রতিক বছরে বাজেট বরাদ্দের থেকে প্রয়োজনে বেশি টাকা খরচ করা হয়েছে বলে বেতন খাতে। যেমন 2020-21 অর্থ বছরে বরাদ্দ ছিল 52,904 কোটি টাকা, অথচ 56,443 কোটি টাকা খরচ হয়। গত অর্থ বছরেও সেই ধারা বজায় ছিল। তবে ডিএ বৃদ্ধির বিষয়টি এখনও অনিশ্চিত বলে মনে করছে সরকারি মহল। শুক্রবার বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার জন্য তা দেওয়া যাচ্ছে না। তিনি আগেও একাধিকবার বলেছেন রাজ্যের আর্থিক পরিস্থিতি ভালো হলেই সরকার নিজে থেকেই ডিএ বৃদ্ধি করবে। তাহলে রাজ্য সরকারের কর্মচারীদের এই বেতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম। আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করব। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।